আল্লাহ নবী বললেন আশহিদু সিত্তা খসালিন আমি আমার রাস্তায় রক্ত দেওয়া এবং জীবন দেওয়া ব্যক্তিদের জন্য ছয়টা পুরস্কার রেখে দিয়েছি সুবহানাল্লাহ প্রথম পুরস্কার হলো তাদের শরীরের রক্ত জমিনে পড়ার আগেই আমি ওদেরকে ক্ষমা ঘোষণা করে দেব আমার দ্বীনকে বাস্তবায়নের জন্য আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আমার জমিনে রক্ত ঝরাবে ওদের রক্ত মাটিতে পড়ার আগেই আমি ওদেরকে ক্ষমা করে দেব আল্লাহর নবী বললেন ওদেরকে কবরের কোন ধরনের সওয়াল জবাবের ব্যবস্থা থাকবে না কবরের কোন আযাবের ব্যবস্থা থাকবে না কিয়ামতের মাঠে ওদের কোন নো কোশ্চেন আনসার সেশন তাদের জন্য কোন প্রশ্ন উত্তর পর্ব থাকবে না তাদেরকে ডাকা হবে হে শহীদ উদখুলুল জান্নাহ তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের জন্য কোন প্রশ্ন উত্তরের ব্যবস্থা নেই যারা আল্লাহর জন্য জীবন দেবে যারা আল্লাহর জন্য যারা রক্ত দেবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন Once upon a time I went to Prophet sallallahu alaihi wasallam আমি একদিন আল্লাহর রাসূলের কাছে গেলাম গিয়ে বললাম মাইয়ুন আমালি আহাব্বু ইলাল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তিনি সেদিন আমাকে তিনটি আমলের কথা বলেছিলেন এক পর্যায়ে আমি তখন যাকে তাকে যখন প্রশ্ন করছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সর্বাত্মক জিহাদ করে আল্লাহর কাছে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় হয়ে যায় অতএব আমার ভাইরা আল্লাহর কাছে প্রিয় হতে হবে প্রধানমন্ত্রীর প্রিয় নয় প্রিয় মন্ত্রীর প্রিয় নয় মন্ত্রীর প্রিয় হওয়ার জন্য তুমি মন্ত্রীর ছবি সাটাও মন্ত্রীর নামে মিছিল দাও মন্ত্রীর নামে গুণগান গাও আল্লাহর নবী বললেন তুমি আল্লাহর কাছে প্রিয় যদি হতে চাও আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমাকে সংগ্রাম করতে হবে অতএব আজকের পর থেকে আপনার সংগ্রাম হবে তাগুতি শক্তির বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করার জন্য সর্বাত্মক সংগ্রামে আপনাদের লিপ্ত হতে হবে তার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় আমরা প্রস্তুত এমনকি জীবন দিয়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন তাদের সত্তর জনের ব্যাপারে সুপারিশ কবুল করা হবে যাদের যাদের জন্য ইতিমধ্যে জাহান্নাম নিশ্চিত হয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা দুনিয়ায় সংগ্রাম করেছে কিয়ামতের দিন তাদের তো জান্নাত দেওয়া হবে হবেই কিয়ামতের দিন ওদের নিকট আত্মীয় পড়শি প্রিয়জন এমন সত্তর জনের ব্যাপারে সুপারিশ কবুল করা হবে যাদের জন্য ইতিমধ্যে জাহান্নাম নিশ্চিত করা হয়েছে অর্থাৎ যারা আল্লাহর জন্য লড়বে আল্লাহর জন্য সংগ্রাম করবে আল্লাহর জন্য যারা পিছপা হবে না তাদের জন্য আল্লাহ তাআলা এ পুরস্কার রেখেছেন কিয়ামতের দিন ওদের পছন্দ মতো বাহাত্তর জন হুরের সঙ্গে প্রিয় সহধর্মিনী স্ত্রী তাদেরকে হস্তান্তর করা হবে তোমাদের আল্লাহর জন্য সংগ্রামের পুরস্কার হিসাবে হাউরুন ইন কাম সালাল্লি লুলুল মাকনুন জাযা আম্বিমা কানু ইয়ামালুন গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় ডাগর চক্ষু বিশিষ্ট যাদের কোনোদিন কোন জিন এবং কোন মানুষ স্পর্শ করে নাই এমন পবিত্র স্ত্রী আমি তোমাদের জন্য সংরক্ষণ করে রেখেছি এবং এক দুইজন নয় বাহাত্তর জন স্ত্রীর সাথে তোমাকে সেদিন বিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে অবস্থান করতে দেওয়া হবে যারা দুনিয়ায় আল্লাহর দিন বিজয়ীর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম করে যারা উপস্থিত দিনী ভাই ও বোন নিজেরা প্রস্তুত হও নিজেদের সন্তানদেরকেও প্রস্তুত করো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি সেটা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে এবং আখেরাতে দুইবার বিজয়ী দান করবেন এক হবে দুনিয়ায় আল্লাহ তাআলা বলছেন যখন আসবে আল্লাহর নুসরাত উদখুলু ফি দীনিল্লাহি আফওয়াজা তখন তোমরা দেখবে দলে দলে মানুষ দিনের মধ্যে প্রবেশ করছে আল্লাহর দিন বুঝতেছে এখান থেকে দশ বছর আগে রাজবাড়ির মাটিতে এত মানুষ ছিল না বিশ বছর আগে এত মানুষ ছিল না মানুষগুলো আল্লাহর মেহরবানিতে হকপন্থী ওলামায়ে কেরামের দাওয়াতের বরকতে তারা আজকে হক বুঝেছে বিশুদ্ধ দিন বুঝেছে সহি আকিদা বুঝেছে সহি আমল বুঝেছে ঠিক অনুরূপভাবে
এই হক প্রতিষ্ঠা এবং সংগ্রামের জন্য যারা সংগ্রাম করবে দুনিয়ায় তার একটা বিজয়, মানুষ দলে দলে ইসলামের দিকে ফিরবে, বিশুদ্ধ দ্বীনের দিকে ফিরবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সহ যারা এই দ্বীনের কাজ করবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, তখন তোমাদের কাজ শেষ হয়ে যাবে, যখন দিন বিজয়ী হয়ে যাবে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ইন্নাহু কানাত তাওয়াবা, আল্লাহ তওবা কবুল করি, তোমাদের যদি কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন সূরা নাসরের মধ্যে, ইজ জাআ আনসরুল্লাহি আল ফাত, আল্লাহর বিজয় চলে আসবে, তখন দলে দলে মানুষ দিনের পথে ভিড়বে। আলহামদুলিল্লাহ রাসূলের জীবদ্দশায় যেমনটা হয়েছে আমরাও আজকে দেখতে পাচ্ছি, বিশুদ্ধ দিনের দাওয়াতে দলে দলে মানুষ আজকে পুরা বাংলাদেশ থেকে পীরকে তালাক দিয়ে, সুফিবাদকে তালাক দিয়ে, গণতন্ত্রের তালাক দিয়ে, সমাজতন্ত্রের তালাক দিয়ে, অন্য তন্ত্র মন্ত্রের কবর রচনা করে তালাক দিয়ে তারা তালে তালে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। এটাই আমাদের একটা বিজয়, আর একটা বিজয় হবে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ এবং আমাদের ক্ষমার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা হবে, আর একটা বিজয়। আল্লাহ এই দুইটা বিজয়ের প্রতিশ্রুতি আমাদেরকে দান করেছেন। অতএব আমার ভাইয়েরা, সেই বিজয়ী হওয়ার জন্য সর্বাত্মক সংগ্রামে লিপ্ত হবেন, এটা আমাদের প্রত্যাশা। এই সংগ্রামের মধ্যে কিছু সংগ্রামের কথা আমরা বলে যাই, আইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি ইয়াদউ লাহু, রাওহুল বুখারী ও মুসলিম। আল্লাহর নবী বললেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিন ধরনের আমলের দরজা বন্ধ করে দেওয়া হয় না। এক হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, কেউ যদি দুনিয়ায় সাদাকায় জারিয়া করে যায়, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কালভার্টের জন্য, এছাড়া পানীয় জলের ব্যবস্থার জন্য, রাস্তা তৈরি করার জন্য, কোনো মানুষের জনহিতকর কোনো কাজ যদি কোনো মানুষ দুনিয়ায় থাকতে তার অর্থ দান করে যায়, কিয়ামত পর্যন্ত যতদিন এখান থেকে মানুষ উপকার পাবে ততদিন পর্যন্ত কবরের নেকি যেতে থাকবে ইনশাআল্লাহ। অতএব প্রথম আপনাদেরকে তালাক দিতে বললাম, সমস্ত ধর্মের ইসলাম গ্রহণ করতে বললাম। দুই নম্বর আমরা বলেছি আল্লাহর দিন বিজয়ের জন্য সর্বাত্মক সংগ্রাম করতে। তিন নম্বর আমরা বলেছি আপনার অর্থের সাদাকা করতে, বেশি সাদাকা করে আপনি মরার পরেও আপনার কবরকে আলোকিত করার জন্য আজকের পর থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবেন, এটা আমাদের প্রত্যাশা আপনার ওপরে। আপনার মোটেও টাকা নাই, সকালবেলা বের হবেন, এক টাকা সাদাকা করবেন, দুই টাকা সাদাকা করবেন, যদি দুই টাকা এখন ফকিররা নিতে চায় না, এক টাকা ফকিররা নিতে চায় না, আপনার দুই টাকার বেশি দেওয়ার সামর্থ্য নেই, প্রয়োজনে ফকিরের পায়ে ধরবেন যে আমার জান্নাত যেতে হবে, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, পায়ে ধরে হলেও দুই টাকা নেওয়ার ব্যবস্থা করতে হবে, কিন্তু সাদাকা করতে হবে। সাদাকাকারী আল্লাহ নবী বলছেন, আসাদাকা তো বুরহানুন, সাদাকা তোমার দলিল হবে, সাদাকা তোমার দলিল হবে। আমি আমার মাদ্রাসায় সাদাকার জন্য বলছি না, আমি আপনাকে সর্বাত্মক সাদাকার জন্য আদেশ করছি। যারা আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন, তাদেরকে আমরা বলবো আপনার সর্বোচ্চ সাদাকা করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেবেন প্রত্যেক দিন সকালে, প্রত্যেক দিন সকালে, কারণ সকালে যারা সাদাকা করে তাদের জন্য ফেরেশতা নাজিল হয় এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে তাদের ক্ষমা করে দেওয়ার জন্য। এই জন্য প্রত্যেক দিন সকালে কিছু না কিছু সাদাকা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সকালে যা পারেন, টাকা নেই খাবার সাদাকা করবেন, খাবার নেই পুকুরে মাছ হয়েছে একটা জাল ফেলবেন, একটা মাছ নিজের পরিবারে খাবেন, একটা মাছ সাদাকা করে দিবেন। কিছু নেই বাড়িতে, আম গাছ আছে দুইটা আম ঝুলছে, সাথে সাথে আম দুইটা নামাবেন, একটা পরিবারের জন্য রাখবেন, একটা আল্লাহর জন্য সাদাকা করবেন। এই সাদাকা দেওয়া মানুষ কিয়ামত পর্যন্ত এবং তার মৃত্যু পর্যন্ত ফকির হবে না এবং কারোর মুখাপেক্ষী করা হবে না এবং কবরে যাওয়ার পর সে নেকি পেতে থাকবে। এই জন্য সাদাকা প্রত্যেক দিন সকালবেলা করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুই, আও ইলমিন ইনতাফাউ, ইলিম বিতরণ, ইলিম বিতরণ অথবা গ্রহণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নিজেই বলছেন, ওয়াল আসর,
ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম পৃথিবীর মানুষরা সব ক্ষতিগ্রস্ত, প্রত্যেক সময় পুরো পৃথিবীর উপরে গজব দেওয়া হচ্ছে, আল্লাহর রোষ আল্লাহর রাগ বর্ষণ করা হচ্ছে, শুধুমাত্র তিন শ্রেণীর মানুষ, অন্য রেওয়াতে এসেছে চার শ্রেণীর মানুষ, আর আরেক রেওয়াতে এসেছে এক শ্রেণীর মানুষ শুধু এই ধ্বংসের বাইরে রয়েছে, আর গোটা মানুষ ধ্বংসের মধ্যে আছে, তার মধ্যে যারা এলিম অর্জন অথবা বিতরণে আছে তারা এই ধ্বংসের বাইরে আছে। এলিম অর্জন অথবা আমার কথা বুঝতেছেন আপনারা না বিরক্ত হচ্ছেন? এলিম গ্রহণ অথবা বিতরণ, এলিম গ্রহণ অথবা বিতরণ, এই মানুষরা ধ্বংসের বাইরে আছে, ক্ষতির বাইরে আছে, অভিশাপের বাইরে আছে, আর পুরা পৃথিবীকে আল্লাহ অভিশাপ দিয়ে রেখেছেন, আল্লাহর অভিশাপ প্রত্যেক নিহত প্রত্যেক মুহূর্ত পড়ছে, যারা ইলম অর্জন আর বিতরণে আছে এরাই খালি ধ্বংস আর আল্লাহ তাআলার ক্ষতি আল্লাহর গজবের বাইরে আছে। এই জন্য প্রত্যেক দিন কোরআনের আয়াত আপনাকে তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত। আপনি যদি ধ্বংসের বাইরে থাকতে চান, আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই মানুষ যারা কোরআন শেখে এবং অপরকে শিখিয়ে দেয়। এজন্য আপনাকে প্রত্যেক দিন যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতে হবে, পারবেন তো? আর তেলাওয়াত শিক্ষা দিতে হবে, যারা ওস্তাদ আছেন তাদের দায়িত্ব থাকবে আগামী দিন থেকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা এবং নিজেরা কোরআন তেলাওয়াত করা। মোটেও পাচ্ছেন না, অনেক ব্যস্ত, কিন্তু সূরা ফাতিহা তো মুখস্থ আছে, এটা তো কোরআনের অংশ নয়, আপনি সূরা ফাতিহাটা পড়ে নিন, তাহলে আপনি ধ্বংসের বাইরে থাকবেন। তাহলে আও ইলমিন ইনতাফাউ, ইলম বিতরণ এবং ইলম গ্রহণ, এই ইলম বিতরণের মাধ্যমে যত মানুষ উপকার হবে, যত মানুষের উপকার হবে, সমাজ থেকে যত জাহেলিয়াত দূর হবে, আপনার কবরে জাহেলিয়াত দূর হয়ে যাওয়ার কারণে পৃথিবীতে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হলো, এই দিন যতদিন প্রতিষ্ঠা থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি যেতে থাকবে। যতদিন আপনি কোনোভাবেই, মনে করুন আপনি একটা জানি হাদিস জানলেন বুখারির, এই একটা হাদিস আপনি বললেন প্রচার করলেন, হতে পারে ওই মানুষও মরে গেছে আপনিও মরে গেছেন, কিন্তু বুখারির দাস যতদিন পৃথিবীতে চলতে থাকবে এই বুখারির হাদিস বর্ণনা করার নেকি আপনার কবরে যেতে থাকবে। এজন্য আপনাকে প্রত্যেক দিন কিছু না কিছু বর্ণনা আপনাকে করতে হবে কোরআন এবং হাদিস থেকে এবং শিখতে হবে, তাহলে মৃত্যু পর্যন্ত মানে কবরে যাওয়ার পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেলেও যারা ইলিম বিতরণ এবং গ্রহণের কাজের সাথে পৃথিবীতে সম্পৃক্ত ছিল কেমত পর্যন্ত তাদের কবরে আল্লাহ তাআলা নেকি যাওয়ার ব্যবস্থা অব্যাহত রাখবেন। তিন নম্বর হল আওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু রাহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বললেন, কোন সন্তান যদি নেককার সন্তান সে তৈরি করে যায়, যাকে কোরআনের শিক্ষা দেয়, সেই হাদিসের শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, এমন নেককার সন্তান পৃথিবীতে যতদিন থাকবে, এই নেককার সন্তান পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই নেককার সন্তান যত নেক কাজ করবে, যত নেক কাজের আঞ্জাম দেবে, প্রত্যেক নেক কাজের আঞ্জাম দেওয়ার নেকি পিতামাতা কবরে বসে পেতে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য সন্তানকে নেক সন্তান গড়ে তোলার জন্য সর্বপ্রথম একজন পিতা এবং একজন মাতার রেসপন্সিবিলিটি তথা দায়িত্ব হলো তাকে দিনী শিক্ষার ব্যবস্থা করা। কি করা? দিনী শিক্ষার ব্যবস্থা করা। আবার খালি কাঠমাওলানা করা যাবে না, যাতে করে দিন বিক্রি করে না খায়, একই সাথে তাকে প্রযুক্তিগত শিক্ষা দিতে হবে, একই সাথে তাকে দুনিয়াবি জ্ঞান তাকে শেখাতে হবে, যাতে করে দুনিয়ার রুটি রোজি উপার্জন সে দুনিয়াবি জ্ঞান দিয়ে করতে পারে, আর দিনই ইলিম শিক্ষা গ্রহণ করবে আল্লাহর কাছে কিয়ামতের দিন যাচা পাওয়ার জন্য। এই দ্বিমুখী চৌকস শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে প্রস্তুত করার জন্য আমি আজকে আহ্বান করে গেলাম, তাহলে কিয়ামতের কিয়ামত পর্যন্ত আপনি ইনশাআল্লাহ নেকি পেতে থাকবেন।